হ্যালো স্টুডেন্টস, আশা করি প্রত্যেকে ভালো রয়েছো। আমার চ্যানেল এসো কিছু শিখিতে তোমাদের প্রত্যেককে স্বাগত। আমাদের আজকের আলোচনার বিষয় হলো বাংলা রচনা জগদীশচন্দ্র বসু। এটা আমরা অনুচ্ছেদ রচনা হিসাবে পড়ব। তো সবার প্রথমে বলে রাখি, যারা নতুন চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, যদি কোনো দরকার থাকে তো অবশ্যই কমেন্টস করো। তো দেখো, রচনার শুরুতেই আমরা পয়েন্টস করব ভূমিকা। যাদের অবদান আধুনিক বিজ্ঞানকে এমন উৎকর্ষের শীর্ষে আরোহণ করেছে তাদের মধ্যে বাঙালি বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুর নাম সর্বজন স্বীকৃত। উপমহাদেশে তিনি ছিলেন প্রথম আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া বিজ্ঞানী। তিনিই প্রথম বিনা তারে শব্দ প্রেরণের প্রযুক্তি বিশ্বকে উপহার দিয়েছেন। উদ্ভিদের প্রাণ আছে এই ধারণা আবিষ্কার করে তিনি পৃথিবীর পরিবেশ বিদ্যাতেও ভূমিকা রেখেছেন। একাধারে পদার্থবিজ্ঞানী এবং জীববিজ্ঞানী হিসাবে তিনি বাংলাদেশের বিজ্ঞান চর্চার অহংকার। নেক্সট পয়েন্ট আমরা করব জন্ম ও বংশ পরিচয়। কী লিখব? জগদীশচন্দ্র বসু 1858 সালের 30 নভেম্বর ময়মনসিংহে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ভগবানচন্দ্র বসু এবং মাতার নাম ছিল বামাসুন্দরী দেবী। তার বাবা ব্রাহ্ম ধর্মাবলম্বী ছিলেন এবং ফরিদপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন। নেক্সট পয়েন্ট হচ্ছে শিক্ষা জীবন। জগদীশচন্দ্র বসুর স্কুল জীবন শুরু হয় ফরিদপুরের প্রাথমিক বিদ্যালয়ে, পরে কলকাতার হেয়ার স্কুলে পড়েন। 1870 সালে কলকাতার সেন্ট জেভিয়ার্স স্কুলে ভর্তি হন। ওই স্কুল থেকে 1875 সালে বৃত্তি নিয়ে প্রবেশিকা পরীক্ষায় পাশ করেন। 1880 সালে সেন্ট জেভিয়ার স্কুল থেকে বিএ পাশ করে উচ্চশিক্ষার জন্য ইংল্যান্ড গিয়ে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে রসায়নবিদ্যা, পদার্থবিদ্যা ও উদ্ভিদবিদ্যায় ট্রাইপস নিয়ে পাশ করেন। এরপর লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি পাশ করেন। নেক্সট পয়েন্ট কর্মজীবন। কলকাতায় ফিরে 1885 সালে প্রেসিডেন্সি কলেজে পদার্থবিদ্যায় অধ্যাপক রূপে যোগদান করেন। অধ্যাপনার সাথে সাথে গবেষণার কাজ চালিয়ে যেতে থাকেন। 1894 সালে কলকাতার টাউন হলে বাংলার গভর্নর লর্ড ম্যাকেঞ্জির উপস্থিতিতে বিদ্যুৎ তরঙ্গের সাহায্যে সংকেত পাঠানোর পরীক্ষা দেখান। 1896 সালে লিভারপুলে বিজ্ঞানীদের বিশেষ অধিবেশনে বিনা তারে বার্তা প্রেরণ করে দেখান। তার এই আবিষ্কার বিজ্ঞান জগতে আলোড়ন সৃষ্টি করে। এর জন্য লন্ডন বিশ্ববিদ্যালয় তাকে ডিএসসি উপাধি দেয়। 1901 সালে তার আবিষ্কৃত কেসকোগ্রাফ যন্ত্রের সাহায্যে দেখান উদ্ভিদেরাও মানুষ ও প্রাণীর উত্তেজনায় সাড়া দেয়। 1919 সালে তিনি দেখান উদ্ভিদের স্নায়ুজাল প্রাণীদের মতো। 1917 সালে নিজের টাকায় তিনি বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন। 1920 সালে ইংল্যান্ডের রয়্যাল সোসাইটির ফেলো হন। 1927 সালে ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের সভাপতি হন। নেক্সট পয়েন্ট হচ্ছে সাহিত্য প্রতিভা। জগদীশচন্দ্র বসু বিজ্ঞানী ও সুসাহিত্যিক ছিলেন। তার লেখা অব্যক্ত, জড় ও প্রাণী জগতের স্পন্দন প্রভৃতি গ্রন্থ তার সাহিত্য প্রতিভার নিদর্শন। নেক্সট পয়েন্ট মৃত্যু। 1937 সালের 23 নভেম্বর বিহারের গিরিডিতে মহাবিজ্ঞানী জগদীশচন্দ্র বসুর মৃত্যু হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও,